বেলাল বলল, হুজুর রওজা শরীফ দেখলে আপনারা সহ্য করতে পারেন, আমার কলিজা বিদীর্ণ হয়ে যাবে, বিদায় দেন আর কোনদিন মদিনায় দেখা হবে। চলে গেলেন বেলাল সিরিয়াতের দামেস্কে। বহুদিন পরে স্বপ্নে আল্লাহ নবী গেলে, যায় ডাক দিয়ে বলেন, বেলাল রে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ? বলেন, নবী আসে না না। আরে নবীর আশিক, নবীর পাগল বেলাল সিরিয়াতে কি করে? নবীর দরবারে খবর হয়, আজান শুনে না, নবী ডাক দেখে বেলাল রে আয় আয়। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। বেলাল তাড়াতাড়ি আয়, আমি নবীর জিয়ারতে আয়, আমার আজান শুনাইয়া যাও। নবীর পাগল আর বরদাস্ত করতে পারেন নাই, দেরি করতে পারেন নাই, দৌড় মারছে সুদূর সিরিয়ার থেকে দৌড়াইয়া মদিনার পারে ছুটে আসছে। তাহাজ্জুদের সময় চলতেছে, হযরতে বেলাল জানি মুবারক, রওজা শরীফের জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতেছে, কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর নবী গো আপনি আজান দিতে বলছিলেন, আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আজান দিতে বলছেন নবী গো, আগে আজান দিলে নামাজে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবে? পাগলের মতো হযরত বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শুনছো, মদিনাবাসী আয় আয়। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে, সারা মদিনায় ডাকে রব পড়ে গেল। ঘর থেকে সব সাহাবীরা বের হয়ে দৌড় মারছে মসজিদে নববীর মধ্যে। সে দেখলেন হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। আবু বকর সাহাবী গ্রাম ডেকে বললেন, বেলাল রে আজান দাও, কতদিন হলো তুমি আজান দাও না। হযরত বেলাল ডেকে বলে, সাহাবীরা রে আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আমি আজান দিলে কি নবী আসবে বলো? আমি আজান দিলে কি নবী নামাজে আসবে? সালমান ফার্সি ডাক দেখে, সাহাবীরা রে আপনার কথা বেলাল আজান দিবে না রে, যাইয়া দেখো হাসান হুসেন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান হুসেন যদি বলে রে বেলাল আজান দেবে। বন্ধুগণ, সাহাবীরা দৌড়ে গেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসছে। হাদিসের পরিভাষায় আসছে, ইমাম হাসান আর হুসাইনকে দেখতে নানার মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম নবী দেখার স্বাদ যদি মিটাইতে চাইতেন, ইমাম হাসান হুসাইনকে দেখে নবী দেখার তৃষ্ণা সাহাবায়ে কেরাম মিটাই নিতে। নানার চেহারার মতো চেহারা পাইছিলেন হযরত ইমাম হাসানের কাছে, মাথা ঠেকিয়ে বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে। হযরতে বেলাল কাঁদতে ছিল, ইমাম হাসানের বুকে মাথা ঠেকায় কাঁদে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকে মাথা ঠেকায় কাঁদতে ছিল। ঠিক এই সময় ইমাম হাসান ডাক দিয়ে বলতেছিল, নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি, যে কণ্ঠ দিয়া নানার আজান শুনাই তার যাও, ওই কণ্ঠ দিয়ে আমরাও আজান শোনাও। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘরের ছাদের উপরে উঠে বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধ্বনি যখন সারা মদিনার পাহাড় থেকে জাবাল উহুদ থেকে আইর থেকে পাহাড়ের ধ্বনিগুলি বাড়ি খেয়ে খেয়ে ফিরে আসতেছিল, সারা মদিনা আজানের রোল শব্দ সারা মদিনার মতো তাহাজ্জুদের সময় ছড়িয়ে গেল। ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শিশু বাচ্চারা যুবকরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, সবার একটা চিন্তা, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনি। সমস্ত মানুষের রাউজা শরীফের মসজিদে নবীর ভিতরে ভিড় করে গুন 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 করে কাঁদতেছিল, সারা মদিনায় কান্না রোল পড়ে গেল, সারা মদিনায় কান্না রোল পড়ে গেল। হযরতে নবীর মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন অজ্ঞান হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছেন, তিনি আর আজান দিতে পারেন নাই, বেহুশ হয়ে গেলেন। একজনের কলিজার ভিতরে কতটুকু নবীর প্রেম থাকলে, একজন সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনি বাজান হুশ ফিরে আসছে। হযরত বেলাল দৌড়ে গেছে সে রওজা শরীফের জালি মুবারকের পাশে, মাথাটাকে কাঁথাটাকে বলতেছিলেন, হুজুর আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি, আজান দিতে বলছেন, এই গোলাম আজান দিছে, আমি আজান দিলে নবী নামাজ আসতে। এখন আজান দিলাম আপনি আসেন না, আমি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি। আরএসবিডি মিডিয়া। মা বোনেরা বলেছেন, হুজুর হযরত বেলালের ছোট্ট জীবন থেকে আপনি একটু আলোচনা তুলে ধরবেন, মনের আশা না করলে মনের আশা পুরা হবে না। বলে দিয়ে যাই, বেলালের আলোচনা আমার জীবনের সবচেয়ে ঐতিহাসিক আলোচনা এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা। বিশ্ব জাকের মঞ্জিল আমি করেছিলাম, বাজানো খুব মনোযোগ দেন, লক্ষ লক্ষ জাকের এবং সুন্নি মুসলমানই জমিনের সাক্ষী। বাংলাদেশের এমন কোন জায়গা নাই রে যে জায়গায় না যাওয়ার পরে লোকেরা বলছে, হুজুর হযরত বেলালের ওয়াজ শুনেছি। পরশুদিন একজন ভাই বললেন, ভাই যান প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় রহমতের সময় আমি উঠি, আমি এমন কোন রজনী নাই রহমত আমি পালন না করি, তাহাজ্জুদের সময় আমি নামাজ না পড়ি। ভাইজান উঠার পরে অজু করে আপনার এই ওয়াজটা আগে শুনি, তারপর আমি তাহাজ্জুদে দাঁড়াই যাই, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আপনারা হয়তো জানেন না, বিশ্ব জাকের মঞ্জিলে সেই দিন ঐতিহাসিক সেই আলোচনায় ওই মাঠের ভিতরে একজন জাকের ভাই কাঁদতে কাঁদতে মারা গিয়েছিলেন। আপনাদের হয়তো জানা নাই, ওই দিন আসার পরে যেই জানাজাটা হয়েছিল সেই জাকের ভাইয়ের জানাজা, উনি ওই মাঠেই কাঁদতে কাঁদতে স্টক করে ওইখানে মারা গিয়েছিলেন। কাঁদতে কাঁদতে নবীর প্রেমের আলোচনা, আপন মুর্শিদের মহাব্বতের আলোচনায়, প্রেমের আলোচনায় কেঁদে কেঁদে জাকের ভাই ওই অবস্থায় ওইখানে তিনি ইন্তেকাল করেছিলেন। আমি মনে করি ওনার মতো ভাগ্যবান আমরা কেউ হতে পারি নাই, কারণ নবীর প্রেমে কেঁদে কেঁদে যেই মানুষটা কবরে চলে যায় আল্লাহর ডাকে সাড়া দেয়, সে নিশ্চয় আল্লাহর মকবুলিয়াত মানুষ, নবীর আশেক, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই রাত্রি আসার নামাজের পরে ওনার জানাজা হয়েছিল। ভাইজান খুব মনোযোগ দিয়ে শোনেন, হযরত বেলালের আলোচনা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কাঁদিয়েছে। এই আলোচনাটি এতই হৃদয় স্পর্শী, কোন দল নাই, কোন দরবার নাই, সকল মতের, সকল দরবারের, সকল তরিকার, সকল মাজাবের, সকল নবী প্রেমিকদেরকে কেঁদে কাঁদিয়েছিল। অন্তরে যার নবীর প্রেম ছিল সেই কেঁদেছিল, কিন্তু যার অন্তরে নবীর প্রেম নাই তার চোখ দিয়ে পানি আসবে না, এটাই স্বাভাবিক, কারণ পানি অনেক বড় দামি। হযরত বেলালের আলোচনাটা খুবই সেন্সিটিভ আলোচনা, যদিও বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত আমি আলোচনা তুলে ধরেছিলাম, লক্ষ লক্ষ জাকের হাওয়া মা করে কেঁদেছিল। বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা হালত হয়েছিল, ভিতর থেকে বাহির একবারে অজুখানা পর্যন্ত মানুষেরা কেঁদেছিল, মানুষ হাঁটছিল আর কাঁদছিল, মানুষ বসেছিল আর কেঁদেছিল, মানুষ দোকানে ছিল শুনে শুনে তারপরেও তারাও কেঁদেছিল। লক্ষ লক্ষ কান্নার আওয়াজে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল। আল্লাহর কসম করে বলি, এটা মুফতি জহিরুল ইসলাম ফরিদির জীবনের কোন ক্রেডিট না বাপ, আল্লাহি তাল্লাহি বিল্লাহি
এটা আমার জীবনে কোনো ক্রেডিট না, এটা আল্লাহর নবীর ভালোবাসা, নবীর ভালোবাসায় মানুষকে দিয়েছে, আমার কোনো ক্রেডিট না, এটা আল্লাহর নবীর ভালোবাসায় কে দিয়েছে। আমি আশা করি আল্লাহ যাতে এই উসিলে আমাদের সবাইকে মাফ করে দেয়। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবীর ইন্তেকাল মুবারক হয়ে গেল, আপনারা তো অবশ্যই বুঝেন প্রিয় নবীজি ছিলেন সৃষ্টি জগতের অভিভাবক, শরীয়তের আড়ালে চলে যাওয়ার জন্য দিদারে লাহির জন্য নবীজি রওনা হবেন। জিব্রাইল আমিন আসছে, এসে দরজায় করা ঘাত করলে, কে? আমি জিব্রাইল, হুজুর অনুমতি দিলে প্রবেশ করতে চাই। একজন ব্যক্তি জিব্রাইল নবীর দরবারে আসার জন্য অনুমতি চাইতে, আপনি যদি অনুমতি দেন নবী গো আপনার খেদমতে আসতে চাই। আসেন হে জিব্রাইল আপনার সঙ্গে উনিকে বলে, উনি আজরাইল আলাইহিসসালাম, যিনি সন্তানকে এতিম বানান, মায়ের কোল খালি করেন, বাবার বুক খালি করে দেন। আল্লাহর নবীর আর বুঝতে বাকি নাই, সময় ঘনাই গেছে। আজরাইল আলাইহিসসালাম সালাম দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি যদি দেন তাহলে আল্লাহ আমাকে হুকুম প্রদান করেছেন, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করে আল্লাহর দরবারে সম্মানে নিয়ে যাব, ইতিপূর্বে কারো কাছ থেকে অনুমতি চাই নাই, কখনো আর অনুমতি আমি আজরাইল চাইব না কারো কাছ থেকে, হুজুর আপনার কাছে অনুমতি চাওয়ার হুকুম আমার কাছে আসছে, আপনি যদি দুনিয়ার থেকে আল্লাহর দিদারে চলে যেতে চান তো আমার সঙ্গে যেতে পারেন, যদি থাকতে চান আপনার ইচ্ছা অনুযায়ী দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে হুজুরের হায়াতের পরিসীমা নবীর ইচ্ছার উপরে ছিল, কথা বলেন, নবীর হায়াতের পরিসীমা, প্রিয় নবীজির হায়াতের পরিসীমাটা নবীজির ইচ্ছার উপরে ছিল। ও নবীজি আপনি যদি চান তাহলে আপনি পৃথিবীতে যত কাল ইচ্ছা অবস্থান করতে পারবেন উম্মতের মাঝে, আর যদি আপনি চান চলে যেতে পারেন আমার সাথে। নবীজি বলেন, জিব্রাইল আল্লাহ কি হুকুম প্রদান করেছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক মেহবুব হুকুম প্রদান করেছে আজরাইলকে, যদি আপনি অনুমতি দেন আপনাকে নিয়ে চলে যাওয়া হবে মাশুকের দেদারে, তবে হ্যাঁ আপনার মালিক আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, আপনার মাশুক আল্লাহ আগ্রহী আপনার দিদারের আশা। সুবহানাল্লাহ, বলা যাবে না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজরাইল আর দেরি না রে, আমি আমার মাশুকের দিদারে যাইতে চাই, আর দুনিয়াতে আমি থাকবো না রে আজরাইল। বুকের উপরে যখন হাত ধরছে নবীজি কেঁদে বললেন, আজরাইল রে
একটু নরম ভাবে দাও, কষ্ট বলে হুজুর আপনাকে আসানের সাথে নিতে হবে, আল্লাহ পাকের বিরাট বড় হুকুম আমার উপরে, আপনি নবী কষ্ট পাবেন, ব্যথা পাবেন, আল্লাহর নিষেধ আছে, ইয়া রাসূলুল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় এহসানের সঙ্গে আমি আপনার জান কবজ করার জন্য রত হয়েছি, হুজুর ধৈর্য ধরতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে আজরাইল এত কষ্ট, একটা অনুরোধ করি আজরাইল আমার উম্মতকে দিও না। আজরাইল ডাক দে বলে হুজুর আপনার আশিক উম্মত ইন্তিকালের সময় মায়ের কোলের মধ্যে, একটা বাচ্চা ঘুমাইলে যেমন ঘুমায় পড়ে ওই রকম আমি উম্মতের জান কবজ করে নিব যদি আশিক রাসূল। বন্ধুগণ খুবই মনোযোগ, কত দামি নবীর উম্মত আমরা হয়েছি ইন্তেকালের সময়, নবীজি আল্লাহর দিদারে চলে যাবেন ওই সময়ও উম্মতের কথা বলেন নাই, উম্মতের কথা বলে নাই। এই জন্য আমার হুজুর বলতেন, আমার পীর কেবলাদান হুজুর বলতেন, যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। বন্ধু নবীজির ইন্তেকাল মোবারক হয়ে গেল, সারা মদিনাতে কান্নার রোল, নবী নাই নবী নাই, সাহাবীরা পাগলের মতো হয়ে গেল, শিশু বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। কিতাবের মধ্যে আসছে মায়ের দুগ্ধ পর্যন্ত বাচ্চারা খাওয়া বন্ধ করে দিছে, বনের পশু মদিনের উট দুম্বা ছাগল বেড়া গরু গাধাগুলি খাওয়া বন্ধ করে দিছে। আমার নবীজির একটা উট ছিল কাসওয়া, প্রিয় নবীর ইন্তেকালের সময় থেকে একাধারে তিন দিন পর্যন্ত খাবার পানি কিছুই মুখে দেয়, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। একটা প্রাণীর হৃদয়ে যদি নবীর প্রতি এরকম ভালোবাসা হয় তাহলে একটু অনুমান করে বুঝেন সাহাবীদের হালতটা কেমন হয়েছিল। পাগলের মতো সাহাবীরা দিকশূন্য বিষণ্ন হয়ে গেল, কেউ অজ্ঞান হয়ে পড়ে রইল, কেউ একদিকে আকাশের দিকে তাকায় রইল, খাওয়া দাওয়া বন্ধ, সারা মদিনায় কান্না ডুকিয়ে ডুকিয়ে মানুষ কান্না করে। কিছুদিন পরে হযরতে বেলাল ছোট্ট একটা গাঠুরি নিয়ে হযরত আবু বকরের সামনে সে দাঁড়াই গেল। আবু বকর রে বিদায় দাও, আর মদিনায় দেখা হবে না, আবু বকর সিরিয়ায় চলে যাব। বেলাল রে কি জন্য তুমি সিরিয়ায় যাবা বলো, তোমাকে কেউ মারছে নাকি গাল বন্ধ করছে, না তোমার কিসের অভাব আবু বকর? বেলাল বল, বেলাল ডাক দে বলে আবু বকর আমার যে অভাব কোনোদিন কি তুমি পুরা করে দিতে পারবে? আবু বকর, আবু বকর রে আমার নবীজি আজান দিলে নামাজে আসত, আজান দেওয়ার পরে আমি আমার নবীকে নামাজে দেখতাম নয়ন যুগল দেখে, আমি আমার চেহারা মোবারক দেখে নয়ন যুগল আমি জুড়াইতাম রে আবু বকর। আজকে আজান দেই কিন্তু নবী নামাজে আসে না, আবু বকর আমি আজান দিলে কি নবী আনে দিতে পারবারে? আবু বকর চোখের পানি ফেলে দিয়ে বলে বেলাল রে তুই কি নবীর ভালোবাসিস, আমরা কি নবী ভালোবাসি না? বেলাল ডাক দে বলে আবু বকর রে তুমিও নবীর ভালোবাসো আমিও ভালোবাসি, আবু বকর তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো ধৈর্য ধরতে পারো। আমি বেলাল যখন আজান দিয়ে রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে রে আবু বকর, রওজা শরীফের দিকে তাকাইলে আমি বেলাল সহ্য করতে পারি না, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আর
আশিক যদি আমি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় বন্ধুগণ আমার, রওজা শরীফ দেখলে বেলালের সহ্য হয়, যদি কোনো দিন মদিনাতে যান রওজা শরীফের দূরে একটু দাঁড়ায় দেখবেন কিছু হাজি আছে সবুজ মিনারা দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। কিছু হাজি আছে রে, আমি নিজে চোখে দাঁড়ায় দাঁড়ায় দেখছি, রওজা শরীফ দেখলে হাওয়া করে কেঁদে উঠে, ধৈর্য ধরতে পারে না, স্থির থাকতে পারে না, হাজিরা কান্না করতে থাকে। কিছু হাজি আছে রওজা শরীফ দেখে কিন্তু হৃদয়ে কোনো উপলব্ধি আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। রওজা শরীফের দিকে তাকাইলে যে কাঁদে জাইরিন, জাইরিনের মধ্যে বিরাট বড় তফাত আছে, জাকিরিন জাকিরিনদের মধ্যে বিরাট বড় তফাত আছে, মুসলিমিন মুসলিমিনদের মধ্যে বিরাট বড় তফাত আছে, মুহিব্বিন মুহিব্বিনদের মধ্যে বিরাট বড় তফাত আছে। বন্ধু হাজিরা রওজা শরীফ জিয়ারত করে বের হয়ে আসার সময় কেঁদে কেঁদে বিদায় দেয়। কোনো হাজি আবার যখন রওজা শরীফ থেকে ফিরে আসতে চায় হাওয়া মাও করে কাঁদতে থাকে, রওজা শরীফ থেকে মদিনা শরীফ থেকে সে আসতে চায় না, কষ্ট হয় কষ্ট হয়। বন্ধুগণ হযরত বেলালের পাগলের মতো হয়ে গেলেন বেলাল, আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল রে তুমি কি ভালোবাসো আমরা কি ভালোবাসি? বেলাল বলল, হুজুর রওজা শরীফ দেখলে আপনারা সহ্য করতে পারেন, আমার পুলিশা বিদীর্ণ হয়ে যাবে, বিদায় দেন আর কোনদিন মদিনায় দেখা হবে। চলে গেলেন বেলাল সিরিয়াতের দামেস্কে। বহুদিন পরে স্বপ্নে আল্লাহর নবী গেলে, যায় ডাক দিয়ে বলেন, বেলাল রে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ, বলেন নবী আসে না নাই। আরে নবীর আশিক নবীর পাগল বেলাল সিরিয়াতে কি করে, নবীর দরবারে খবর হয় আজান শুনে না, নবী ডাক দেখে বেলাল রে আয় আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, বেলাল তাড়াতাড়ি আয় আমি নবীর জিয়ারতে আয় আমার আজান শুনাইয়া যাও। নবীর পাগল আর বরদাস্ত করতে পারেন নাই, দেরি করতে পারেন নাই, দৌড় মারছে সুদূর সিরিয়ার থেকে দৌড়াইয়া মদিনার পানে ছুটে আসছে, তাহাজ্জুদের সময় চলতেছে। হযরত বেলাল জানি মুবারক, রওজা শরীফের জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতেছে, কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর নবী গো আপনি আজান দিতে বলছিলেন, আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন আমি বেলাল আসছি, আজান দিতে বলছেন নবী গো আগে আজান দিলে নামাজে দেখতাম, ইয়া রাসূলুল্লাহ এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবে? পাগলের মতো হযরত বেলাল কাঁদতেছে, নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শুনছো মদিনাবাসী আয় আয়, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে, সারা মদিনায় ডাকে রব পড়ে গেল, ঘর থেকে সব সাহাবীরা বের হয়ে দৌড় মারছে মসজিদে নববীর মধ্যে, সে দেখলেন হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। আবু বকর সাহাবী গ্রাম ডেকে বললেন, বেলাল রে আজান দাও, কতদিন হলো তুমি আজান দেও না? হযরত বেলাল ডেকে বলে, সাহাবীরা রে আমি আগে আজান দিলে নবী নামাজে আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আমি আজান দিলে কি নবী আসবে বলো? আমি আজান দিলে কি নবী নামাজে আসবে?
সালমান ফার্সি ডাক দেখে সাবিরা রে আমার কথা বেলাল আজান জিনা রে যাইয়া দেখো হাসান হুসেন ঘরের মধ্যে আসেনি ইমাম হাসান হুসেন যদি বলে রে বেলাল আজান দেবে বন্ধুগণ সাহাবীরা দৌড়ে গেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসছে হাদিসের পরিভাষায় আসছে ইমাম হাসান আর হুসাইনকে দেখতে নানার মতো দেখা যায় সাহাবায়ে কেরাম নবী দেখার স্বাদ যদি মিটাইতে চাইতেন ইমাম হাসান হুসাইনকে দেখে নবী দেখার তৃষ্ণা সাহাবায়ে কেরাম মিটাই নিতে নানার চেহারার মতো চেহারা পাইছিলেন হযরত ইমাম হাসানের কাছে মাথা ঠেকিয়ে বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে হযরতে বেলাল কাঁদতেছিল ইমাম হাসানের বুকে মাথা ঠেকায় কাঁদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকে মাথা ঠেকায় কাঁদতেছিল ঠিক এই সময় ইমাম হাসান ডাক দিয়ে বলতেছিল নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি যে কণ্ঠ দিয়া নানার আজান শুনাই তার যাও ওই কণ্ঠ দিয়ে আমরা দেও আজান শোনাও হযরত বেলাল দৌড়ে চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘরের ছাদের উপরে উঠে বেলাল আজান শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি যখন সারা মদিনার পাহাড় থেকে জবল উহুদ থেকে আইর থেকে পাহাড়ের ধ্বনিগুলি বাড়ি খেয়ে খেয়ে ফিরে আসতেছি সারা মদিনা আজানের রোল শব্দ সারা মদিনার মধ্যে তাহাজ্জুদের সময় ছড়িয়ে গেল ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শিশু বাচ্চারা যুবকরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে সবার একটা চিন্তা নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবীর মুয়াজ্জিন আসছে নবীর মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনি বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম সমস্ত মানুষের রাউজা শরীফের মসজিদ নবীর ভিতরে ভিড় করে গুনগুন গুনগুন করে কাঁদতেছিল সারা মদিনায় কান্না রোল পড়ে গেল সারা মদিনায় কান্না রোল পড়ে গেল হযরতে নবীর মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন অজ্ঞান হয়ে পড়ে গেছে জমিনের মধ্যে পড়ে গেছেন তিনি আর আজান দিতে পারেন নাই বেহুশ হয়ে গেলেন একজনের কলিজার ভিতরে কতটুকু নবীর প্রেম থাকলে একজন সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন তিনি বাজান হুশ ফিরে আসছে হযরত বেলাল দৌড়ায় গেছে সে রওজা শরীফের জালি মুবারকের পাশে মাথা টেকে বলতেছিলেন আসতে বলেছিলেন আমি বেলাল আসছি আজান দিতে বলছেন এই গোলাম আজান দিছে আমি আজান দিলে নবী নামাজ আসতে এখন আজান দিলাম আপনি আসেন না আমি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি এ সব গম্বদ বলে মঞ্জুর দোয়া করুনা জব ওয়াক্ত না যায়ে আকা দিদার আতা করুনা দিদার আতা করুনা এ সবজ গম্বদ বলে মঞ্জুর দোয়া করুনা
جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا. میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ. امداد میری کرنے آ جانا رسول اللہ. روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا. دیدار عطا کرنا. بھائی رامار حضرت بلال سیریاتے نبی مدینہ تھی سیریاتے تشریف نیے بولین بلال آسو آزان دیتے آسو ہمیں آزان سنی نا کت دین. نبی جی بولین من رانی فیل من آمی فقد راللہ جے سپن آما کے دیکھ لو ستی آمی نبی کے ایشے دیکھ لو زورے بولی سبحان اللہ. ওয়াজ আমার শেষ, যেই নবী সামনে উম্মতকে দেখা দিতে পারে, কথা বলতে পারে, আসতে পারে, দিদার দিয়ে ধন্য করতে পারে, সেই নবী বলেছে ফাকাত রাল হাত. সত্যই আমি নবীকেই দেখছো, আমি নবী আসি ছবি আসি না, আমি নবী বাস্তবেই আসি অবাস্তবেই আসি না, আমি নবী সত্যি আসি মিশা মিশি আসি না, আমি নবী দেখলে সত্যই দেখছো মিথ্যা দেখো নাই. তার মানে বোঝা গেল উম্মতের মাঝে নবী এখনো আছে. কথা বলেন ঠিক কি না? যাদের চোখ আছে তারা দেখে, যার চোখ নাই সে দেখে না. উম্মতের মাঝে নবী আছে, উম্মতকে নবী দেখে. কুরআন থেকে প্রমাণ করে দিয়েছি আমরা দুরুদ ও সালাম আমাদের নবী দেখে, আমাদের নবী দেখে. এই জন্য আমরা যখন সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা, আমরা জানি আমাদের সালাম দুই ধরনের হয়। আমাদের সালামে মহাব্বত থাকলে নবী নিজে শোনেন দেখেন, আর যদি মহাব্বত না থাকে ফেরেশতারা পৌঁছায় দেয়। অর্থাৎ যদি মহাব্বত থাকে তাহলে আল্লাহর নবীর কদম মোবারক থেকে পর্দা সরে যায়, নবীজি নিজেই সরাসরি দেখে। কারণ উম্মতের হৃদয়ের মধ্যে নবীর মহাব্বত থাকলে, তাজিম মহাব্বত ভালোবাসা থাকলে, তখন আর এই ভালোবাসার ভিতরে নবীর মধ্যে পর্দা থাকে না, পর্দা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ নবী রহমতে আলা নবী উম্মতের হালত দেখে, আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।